ভুয়া চিকিৎসক দেখিয়ে নিবন্ধন এক ব্যক্তি ভিন্ন নামে হাসপাতালের মালিক হওয়া থেকে শুরু করে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার পাহাড় নোয়াখালী ট্রাস্ট ওয়ান হাসপাতাল। এর বিরুদ্ধে সোচ্চার বেসরকারি হাসপাতাল মালিকদের সংগঠনও। সিভিল সার্জন বলছে সকল অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। খায়রুল আনাম রিফাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর জেলা শহর মাইজদীর এই সড়কে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে অর্ধশতাধিক। এগুলোর বেশিরভাগই নিয়ম নীতি তোয়াক্কা করে না। অনুসন্ধানে জানা গেছে 2021 ও 2022 হাসপাতাল 50 বেড দেখিয়ে নিবন্ধন নেয় ট্রাস্ট ওয়ান হসপিটাল। নিয়ম অনুযায়ী প্রতি 10 বেডের জন্য একজন এমবিবিএস ডাক্তার থাকার কথা, কিন্তু একজন ফুল টাইম চিকিৎসকও এখানে পাওয়া যায়নি। নিবন্ধনের জন্য যে 15 জন ডাক্তারের তালিকা দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই এ সম্পর্কে কিছুই জানেন না। ওখানে যে ডক্টরের ইয়ার প্যানেল দিছে, মানে সেখানে তোমার নামটা পার্মানেন্ট ডক্টর হিসেবে দিয়ে দিছে, আমি তো কোনোদিনও ওখানে ডিউটি করি নাই। এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের নাম আখতার উদ্দিন, পেশায় তিনি সরকারি কর্মকর্তা, যদিও সেখানে নাম একতার উদ্দিন, নাম পরিবর্তন করে নিয়েছেন হাসপাতালের নিবন্ধন। আমি তো যদিও সরকারি চাকরি করি, আমি অবসর সময় আসি, গল্প করি, আখতার দিন, আমি যতটুকু সময় যাওয়াত করি, এটা ধর আমি যদি গোপন কিছু করি, এটা গোপন কিছু নেই। এ বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালকের সাফ কথা, তিনি সরকারি চাকরি করেন এটা সবাই জানে, উল্টো দেশের কাঠামো নষ্টের দোহাই দেন। আপনি বাংলাদেশের একটা আইন দেখাতে পারতেন না যে এটা সরকারি এইটা আবার আইয়ে আপনি যে চাকরি করেন আপনার চাকরির বিধিবিধান দেখবেন যে বেতন আর মেন্টিকে তার মানে কোনো চাকরি চলে যায়, বাংলাদেশের কাঠামোটাই নষ্ট। বেসরকারি হাসপাতালের এ ধরনের অনৈতিক কাজে সমালোচনা করেন প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। সরকারি চাকরি করে কোনোভাবে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো চালানোর নিয়ম নাই আমি যতটুকু জানি। অ্যাসোসিয়েশন থেকে আমরা জোর দাবি জানাই এই সকল প্রতিষ্ঠানগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য। এ সকল অভিযোগ ও অব্যবস্থাপনার কথা জানতে সিভিল সার্জনের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে জানান বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।